হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি প্রত্যেক দিন তোমাদের সাথে বিভিন্ন বিউটি টিপস শেয়ার করি। অথচ আমরা সবাই জানি যে এখন গোটা বিশ্বজুড়ে এই কোভিড-19 ছড়িয়ে পড়েছে। আমি কিন্তু এখনও পর্যন্ত এই ভাইরাসের সাথে মোকাবিলা করার জন্য কি করা যেতে পারে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এবারে আমরা প্রত্যেকেই জানি এখনও পর্যন্ত এই নোভেল কোভিড-19 কোনো ধরনের কোনো প্রতিষেধক বা টিকাকরণ আবিষ্কার হয়নি, আর ভাইরাস কিন্তু দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। এমন অবস্থায় গবেষকরা বলছেন বা বিভিন্ন ডাক্তাররা বলছেন আমাদের ইমিউনিটিকে মজবুত করতে হবে, ইমিউনো সিস্টেমকে ভালো রাখতে হবে। এবারে বন্ধুরা, ইমিউনিটিকে মজবুত করার জন্য বিভিন্ন ঘরোয়া টোটকা রয়েছে, বিভিন্ন মেডিসিন রয়েছে, বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, কিন্তু সবগুলো সবার শরীরের জন্য ভালো না। তাই আমি লাস্ট কিছুদিন ধরে রিসার্চ করছিলাম যে কী ধরনের মেডিসিন বা প্রোডাক্ট ব্যবহার করলে ইমিউনিটি বাড়বে। সো ফাইনালি আমি কিছু প্রোডাক্ট পেয়েছি এবং লাস্ট 15 দিন ধরে আমি নিজে, আমার বাবা মা এবং পরিবারের বাকি সদস্যকে খাওয়াচ্ছি। কারণ বন্ধুরা, যাদের শরীরে আগে থেকে বিভিন্ন রোগ ব্যাধি রয়েছে তাদের কিন্তু ইমিউনিটি অনেক বেশি দুর্বল হয়, এবং তাদের ইমিউনিটিকে মজবুত করার জন্য এফেক্টিভ কিছু নেওয়া উচিত। পার্সোনালি যে কেউ আজকের এই ভিডিওতে দেখানো প্রোডাক্টগুলো ইউজ করতে পারে নিজের ইমিউনিটিকে বাড়ানোর জন্য, আর এভাবে তোমার ইমিউনিটি যখন বাড়বে তুমি এই ভাইরাসের সাথে সহজেই মোকাবিলা করতে পারবে। ভাইরাস যদিও বা তোমাকে আক্রমণ করে ফেলে, তুমি ভাইরাসের সাথে এই লড়াইটায় জিতে যাবে। আমি জানি তোমরা সবাই আগ্রহী হয়ে বসে আছো যে আজ আমি এমন কি জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর কথা বাড়াবো না বন্ধুরা, চলো দেখে নেই আজকের এই ভিডিওতে আমি কোন কোন প্রোডাক্ট তোমাদেরকে দেখাতে চলেছি। ওয়েল বন্ধুরা, সবার প্রথম যে প্রোডাক্টটি আমি এবং আমার পরিবারের লোকজন ব্যবহার করছি সেটা হলো হেলথ ভিটের এই সি ভিটান জেট। সি ভিটান জেটের মধ্যে রয়েছে ভিটামিন সি 500 mg অ্যান্ড জিঙ্ক 5 mg। ভিটামিন সি জিঙ্কের সাথে আমাদের শরীরে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, যেটা আমাদের নর্মাল ইমিউনো সিস্টেমকে মেনটেন করতে সাহায্য করে ডিউরিং অ্যান্ড আফটার ইন্টেন্সিভ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ভিটামিন সি এবং জিঙ্ক এই সাধারণ ঠান্ডা, সর্দি লাগা, স্কার্ভি, ভাইরাল অ্যান্ড ব্যাকটেরিয়াল ইনফেকশনের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। এবারে বন্ধুরা, আমি প্রত্যেক দিন সকালে ব্রেকফাস্টের পর এই সি ভিটান জেটের একটা ক্যাপসুল নিয়ে নেই এবং এক গ্লাস জলের সাথে এটাকে খেয়ে ফেলি। আমি নিজে খাই এবং আমার পরিবারের বাকি সদস্যরাও ঠিক একইভাবে এটাকে ব্যবহার করে। বন্ধুরা, নেক্সট যে সাপ্লিমেন্টটা আমরা নিচ্ছি সেটা হলো হেলথ ভিটের জিঙ্ক সালফেট। এবার জিঙ্ক আমাদের ইমিউনো সিস্টেমকে স্ট্রং রাখে এবং নর্মাল গ্রোথকে সাপোর্ট করে। জিঙ্ক ইজ বেনিফিশিয়াল ইন রিডিউসিং দ্য ডিউরেশন অ্যান্ড সেভেরিটি অব দ্য কমন কোল্ড ইন হেলদি পিউপল। একই রকমভাবে সকালের হালকা খাবার খাওয়ার পর এই ট্যাবলেটটারও আমি একটা ট্যাবলেট নিই এবং সেটাকে পরিমাণ মতো জলের সাথে খেয়ে ফেলি। বন্ধুরা, নেক্সট আমি ব্যবহার করছি হেলথ ভিটের 5 তুলসী ড্রপস, আর এটা হলো আমার ফেভারিট প্রোডাক্ট। ইমিউনিটি বুস্ট করতে এটা দারুণভাবে সাহায্য করে, কারণ দিস ইজ এ লিকুইড এক্সট্রাক্ট অফ 5 টাইপস অফ তুলসী। এখানে 30 ml এর প্রোডাক্ট তুমি পেয়ে যাবে। এই তুলসী ড্রপ আমাদের টি হেল্পার সেলস এবং ন্যাচারাল কিলার সেলের অ্যাক্টিভিটিকে ইনক্রিজ করে, অলসো বুস্টিং দ্য ইমিউনো সিস্টেম। ছোটোখাটো ঠান্ডা লেগে যাওয়া, কফ অ্যান্ড কোল্ডের থেকে এটা রক্ষা দেয়, বিকজ ইট হ্যাজ এক্সিলেন্ট অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস। এছাড়া এই তুলসী ড্রপের মধ্যে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস, যেটা আমাদের স্কিন, লিভার এবং জয়েন্ট হেলথের জন্যও ভালো। অর্থাৎ এই একটা প্রোডাক্ট মাল্টিপল বেনিফিটস দিচ্ছে। বন্ধুরা, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমি এক গ্লাস পরিমাণ জল নিয়ে নেই এবং তার মধ্যে এই তুলসী ড্রপ 4 থেকে 5 ফোঁটা মিশিয়ে নেই। তারপর সেই জলটাকে আমি পান করি। এভাবে প্রত্যেক দিন খালি পেটে আমি তুলসী ড্রপ জলের সাথে পান করছি। বন্ধুরা, শুধু সকালে খালি পেটে কেন, তুমি দিনের বিভিন্ন সময় এটাকে সেবন করতে পারো। এমনকি তোমার লাল চায়ের মধ্যে 2 ফোঁটা তুলসী ড্রপ মিশিয়ে খেতে পারো, দেখবে চায়ের টেস্টই চেঞ্জ হয়ে যাবে। এটা আমার পার্সোনাল টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। ওয়েল বন্ধুরা, চতুর্থ তথা সর্বশেষ যেই সাপ্লিমেন্টটা আমি এবং আমার পরিবার এই মুহূর্তে ব্যবহার করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো হেলথ ভিটের ইমিউনিটি বুস্টার।
এবার এই যে সাপ্লিমেন্টটা, এর প্রধান উপাদান হলো ভিটামিন এ, ভিটামিন B12, ডি, ই, কে, সি, ফলিক অ্যাসিড, সেলেনিয়াম, ক্রোমিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, আয়রন, কপার, ভিটামিন B3 এবং আরও কিছু গুরুত্বপূর্ণ উপাদান। দিস সাপ্লিমেন্ট ইজ টু হেল্প প্রমোট হেলদি ইমিউনো রেজিস্ট্যান্স। অ্যাকচুয়ালি ইমিউনিট প্রোভাইডস এ কম্প্রিহেন্সিভ ফর্মুলা ফর দ্য ইমিউনো সিস্টেম। ভিটামিন সি অ্যান্ড ই সার্কুলেট ইন দ্য বডি টু হেল্প প্রোটেক্ট অ্যাগেনস্ট দ্য ড্যামেজ কজড বাই ফ্রি রেডিকালস। আমি প্রত্যেক দিন সকালে যখন বাকি তিনটি সাপ্লিমেন্ট নেই তখন এই সাপ্লিমেন্টটাকেও নিয়ে নেই, অর্থাৎ এক গ্লাস পরিমাণ জল নেই, প্রয়োজনে দুই গ্লাস পরিমাণ জল নেই এবং তিনটি সাপ্লিমেন্ট নেই, আর খালি পেটে আমি তুলসী ড্রপটা ব্যবহার করি। এভাবে দিনে একবার করে তোমাকে এটা ফলো করতে হবে। ওয়েল বন্ধুরা, তোমরা দেখলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম অসাধারণ চারটি মেডিসিন বলতে পারো বা প্রোডাক্ট হিসেবেও তুমি দেখতে পারো। এগুলোকে উইদাউট প্রেসক্রিপশন তুমি খেতে পারো, এর কোনো সাইড এফেক্ট নেই। নিয়মিত তুমি যখন এগুলো সেবন করবে, পরিবারের লোকদেরকে খাওয়াবে, তখন তোমাদের ইমিউনিটিটা অনেক বেশি মজবুত হবে। আর ইমিউনিটি মজবুত হলে ভাইরাস সহজে তোমাকে আক্রমণ করতে পারবে না, বা যদিও আক্রমণ করে এ লড়াইয়ে ভাইরাস নয়, তুমি জিতবে। সো আমি রিকোয়েস্ট করব নিজের জন্য এবং নিজের পরিবারের লোকজনের জন্য, এই কোভিড কিট তোমরা অর্ডার করতে পারো। ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে অর্ডার করো। সবাই এই ওষুধগুলোকে খাও, সুরক্ষিত থাকো, বাড়ির সবাইকে ভালো রাখো। সো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগেছে বোঝাতে একটা লাইক করতে পারো, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবে, কারণ এমন পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের উচিত ইমিউনিটিকে বাড়ানো। সো এই ভিডিওটি প্রত্যেকের সাথে শেয়ার করবে। যারা আমার প্রথমবার দেখছো, চ্যানেলে নতুন এসেছো, তারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। সো বন্ধুরা, এতক্ষণ অবধি তুমি ভিডিওটি দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো।